একটি সিংহ এবং চারটি বল্দ। একটি সিংহ একটি মাঠের চারপাশে ঘোরাঘুরি করত যেখানে চারটি বল্দ বাস করত। অনেকবার সে তাদের আক্রমণ করার চেষ্টা করলেও যখনই কাছে আসে তারা একে অপরের লেজ ঘুরায় যাতে তিনি যেভাবেই তাদের কাছে যান তাদের একজনের শিং তাড়ায়। যাই হোক, অবশেষে তারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে এবং প্রত্যেকে মাঠের একটি পৃথক কোণে একা চারণে চলে গেল। তারপর সিংহ তাদের উপর এক এক করে আক্রমণ করল এবং শীঘ্রই চারটি বল্দকে শেষ করে ফেলেছে। গল্পের শিক্ষা হল, আমরা একসাথে শক্তিশালী কিন্তু একা দুর্বল।